এই শুনুন, আপনাকে দেখলে না আমার গাটা ঘিনঘিন করে। একটা তেল চিটচিটে গামছা কাঁধে নিয়ে যান, বাথরুমে স্নান করুন, যান। জুটিয়েছিলি বটে একটা, কোত্থেকে জুটিয়েছিলি এই বর? তেল আর গামছা নিয়ে বাবু পুকুরে স্নান করতে যাচ্ছে। এই ছি 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 ছি, এই বটি চল 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 চল। আমার মা যখন জীবিত ছিল, এই তেলটা আমাকে রোজ মাখিয়ে আমাকে চান করিয়ে দিত। আজ আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে। কি জানি ভীষণ ভীষণ অসহায় লাগছে আমার। আসলে আসলে আমার আমার বউটা তো আমাকে ভালোবাসে না। জানো তো, সবার না সবকিছু সয় না। আমার বউটা আমার জন্য নীলা হয়ে যাবে, দেখো। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। রক্তমুখী নীলা ধারণ করে ফেলেছি, উপায় নেই, মৃত্যু অনিবার্য। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণোতস্মি দিবাকরম। ওং জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণোতস্মি দিবাকরম। ও বাবা, এ বর না পুরু, এই ওই ঠাকুরমশাই নাকি বাড়ি বাড়ি গিয়ে পুজো করে? মামি কি বলছে একটু স্পষ্ট করে বলো না। আচ্ছা, ওই ছেলের সাথে তুই ফুলসজ্জা করবি? ছি 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 ছি, গায়ে তেলের গন্ধ, গামছা নেয়, পড়াশুনো করেছি কিনা তাও জানা নেই, কোনো কাজকর্ম করে না। তোর জাত মান কুল কিচ্ছু রইল না রে। আচ্ছা, তাহলে তো ওই বাড়িতেই ফুলসজ্জা করতে পারতিস ওই বউ ভাতের দিন, তাহলে অত ঢং করলি কেন? তোদের মেয়েদের কিছু বুঝি না বাপু। বসবো? আরে বসো 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 এখানে। আসলে আমি না বাবু হয়ে না বসে খেতে পারি না।